পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত বনগ্রাম পানশিউলি এলাকায় টোটোর দৌরাত্মে অতিষ্ঠ স্থানীয় মানুষজন। রাস্তার যেখানে সেখানে অযথাই দাঁড়িয়ে পড়ে টোটো, ফলে রাস্তায় জ্যামের সৃষ্টি হচ্ছে অনবরত, এমনটা অভিযোগ স্থানীয়দের একাংশের। এছাড়া টোটো চালকরা নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢুকে পড়ছে বাজারের মধ্যে, ফলে হামেশাই যানজটের সৃষ্টি হচ্ছে এলাকায়। চরম ভোগান্তি ভুগতে হচ্ছে পথ চলতি মানুষদের, অভিযোগ এমনটাই। পদক্ষেপ বলতে দেখুন, সত্যি কথাই টোটোর সংখ্যা অনেক বেড়ে গেছে, অবশ্যই একটা টোটো মানে একটা সংসার, রোজি রোজগার ওরা অবশ্যই, কিন্তু এত সংখ্যায় বেড়েছে যে হাটের দিন, বিশেষ করে হাটের দিন আমাদের হাটের যেখানে লোকের সমাবেশ হয়, যেখানে মেন দরজা হাটের, যেখানে সবাই ঢোকে বেরোয়, সেইখানে টোটোগুলো দাঁড়িয়ে যায়, যার ফলে পুরো বাজারটা ভিড় জমে যায়, অ্যাক্সিডেন্ট হয়। আমি বলবো যে একটা এদের স্ট্যান্ড করা দরকার, অল্প যে টোটো যারা জ্যাম করছে মার্কেটটা সেটা নয়, যে আমাদের বাজারের মধ্যে যে বাইক স্ট্যান্ড আছে, সে বাইক স্ট্যান্ডে কিন্তু বাইক রাখছে না, রোডের ধারে দাঁড় করে দিচ্ছে এবং আমাদের পেটের জ্বালায় আমাদের টোটো আশেপাশে ঘুরতে হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা সমস্ত কিছু নিয়ম মানতে প্রস্তুত আছি, যদি প্রশাসন থেকে যদি একটা কোনো স্ট্যান্ডের জায়গা যদি আমাদের করে দেয় এবং কিছু নিয়ম যদি আমাদেরকে বেঁধে দেয়, সেই নিয়মের মধ্যে আমরা চলতে হতে বসে আছি। যারা টোটো ব্যবসা করছে, টোটোর মাধ্যমে যারা নিজেদের রুজিরোজগার করছে, সেটা ভালো কথা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে সাধারণ মানুষের খুব অসুবিধা। এই বাজার আমাদের ফরিদপুর দুর্গাপুর ব্লকের মধ্যে বড় বাজার, ফরিদপুর দুর্গাপুর ব্লকের এত বড় বাজার আর কোনো অঞ্চলে নাই, এই গোগলা অঞ্চলের মধ্যে বনগ্রাম নতুনডাঙ্গার হাট। তো এখানে টোটো দৌড়াত্ত বেশি, টোটোরা করে কি এমনভাবে রাস্তা আগলে দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে মানুষ কোনো প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে ঝগড়া হচ্ছে, তার জন্য মানুষ চাইছে টোটো থাক, কিন্তু একটা সুশৃঙ্খলভাবে যাতে ঠিক মতো মানুষ যাতায়াত করতে পারে, ঘোরাঘুরি করতে পারে। লাউদোহা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।